তুমি চলে এসেছো? তুমি এত তাড়াতাড়ি চলে এলে। তুমি না তাড়াতাড়ি চলে আসতে বললে, এই জন্যই তো তাড়াতাড়ি চলে আসলাম। ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি ঘরে চলো। কেন এত তাড়াহুড়ো করছো কেন? তোমার বউ তো বাড়িতেই নেই, এত ভয় পাচ্ছো কেন? আরে ভয় পাচ্ছি না, এখানে দাঁড়িয়ে থেকে কি হবে, চলো ঘরে চলো। ঠিক আছে চলো তাহলে। ও তাহলে এই ব্যাপার, ম্যাডাম বাড়িতে নেই, ওই ফাঁকে অন্য মেয়েকে নিয়ে আসা হয়েছে বাড়িতে, এর জন্য আমাকে তাড়া দিচ্ছিল কতক্ষণে বাড়িতে যাব। দেখে তো ভদ্রলোকই মনে হয়, ভদ্রলোকের আড়ালে এত কিছু করে বেড়ায়, ছি 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 ছি। হয়েছে কাজ, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, কাজের মেশিনটা দেখেই ফেললো। কেমন মহিলা, এদিকে আসতে না বললাম তাও চলে এসেছে। আর দেখেই ফেলেছে, আর কি করা যাবে, যাই ঘরে নিয়ে যাই, না হলে সমানে প্রশ্ন করা শুরু করে দিবে। কি হলো, দাঁড়িয়ে বলেছে কে উনি? এই মহিলাকে তো আগে দেখিনি তোমাদের বাড়িতে। এ আমাদের বাড়ি নতুন কাজের মাসি, চলো ঘরে চলো, তোমার তো কথা বলার দরকার নেই তো। হ্যাঁ হ্যাঁ চলো, আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে চলো তো। তোমার বউ কখন আসবে, আবার চলে আসবে না তো তাড়াতাড়ি? আরে এসব কথা এখন কেন বলছো, এসব কথা এখানে বলো না। তোমার সাথে কতদিন পরে দেখা হলো তুমি বলো তো, এখন তো দেখাই করা যায় না, তোমাকে শুধু টাইমই নেই, সব সময় খালি কাজ আর কাজ। কি করব বলো, কাজও তো করতে হবে, কাজ না করলে কি চলবে? তাও তো, আমার সাথে দেখা করবে না তুমি? তোমার সাথে দেখা না করলে আমার কত খারাপ লাগে তুমি জানো? হ্যাঁ হ্যাঁ জানি, তুমি বসো আমি আসছি, একটু দাঁড়াও। এখন আবার কোথায় যাচ্ছ, কতক্ষণ লাগবে? আরে এক্ষুনি আসবো দাঁড়াও একটু। এর জন্য আমার বয় লোকগুলোকে দেখতে ইচ্ছে করে না, এরা দেখতেই ভদ্রলোক, আসলে অভদ্র এসব। কি সুন্দর বাড়িতে বউ নেই, অন্য মেয়ে নিয়ে এসে ফুর্তি করছে, কি সুন্দর আমাকে দেখেও মেয়েটাকে নিয়ে ঘরে ঢুকে পড়লো, লজ্জাও নেই একটু। মেয়েটা কি নির্লজ্জ, বলছিল আবার তোমার বউ তাড়াতাড়ি চলে আসবে না তো, তার মানে জানে বউ আছে তাও এসব করছে, লজ্জাও নেই। ম্যাডামকে আমি সব বলে দেবো তো, আমার সামনে একটা মেয়ের ঘর ভাঙবে আর সেটা আমি সহ্য করব। যাই আমার অন্য বাড়িতে কাজ আছে, ওখানে যাই, আজকে তো আর ম্যাডামকে বলা হবে না, কালকে সকাল সকাল এসে বলে দেবো। আরে কাজের মাসিটা মনে হয় চলে গেছে, কালকে যে কি হবে কে জানে, ভেবেছিলাম একটু বুঝিয়ে বলবো যেন আমার বউকে না বলে, তাও তো বলার সুযোগ পেলাম না। কালকে এসে যে কি বলবে আর ও যে কি শুরু করবে কে জানে।